আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি তুহিন। চলেন ভিডিওটা শুরু করি। তার আগে কিছু কথা বলে রাখি, আপনারা জানেন জিমেল অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট যা আপনারা মোবাইল ইউজ করতে গেলে এটা বলা যায় যে মোবাইলের একটি প্রাণ। তাহলে বেশি কথা না বললে চলে যাই কাজে। জিমেল অ্যাকাউন্টটা আপনাদের জন্য প্রথমে দরকার একটা গুগল ক্রোম। যদি গুগল ক্রোমটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে গুগল ক্রোমটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমারটা ডাউনলোড করা আছে, দেখে আপডেট দেখাইতেছে, তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। দেন তারপরে চলে যাবেন গুগল ক্রোম একটা নতুন পেজ নিয়ে নিই। নতুন পেজ নিয়ে নিলাম, তারপরে এই জায়গায় টাইপিং করবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। দেখেন চলে যাই, নিউ একটা পেজে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পেজটা অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প, গুগল সাপোর্ট। এই জায়গায় দেখতে পাচ্ছেন দু জিমেলটা সমস্যা হয়, তা ওদের একটা সাইট। চলেন আমরা ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, যেহেতু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা ক্রিয়েট ইওর জিমেল অ্যাকাউন্টে ক্লিক করি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দিল, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইউজার নেম, তারপর আপনার পাসওয়ার্ডটা যেটা দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা দেখি আমরা এবার পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা হলো ফার্স্ট নেম দিই টম, দেন টম বাবু। ইউজার নেমটা আপনাদের মন মতো দিয়ে নেবেন, আমার মতো দিতে বেটার না। ইউজার ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যাট পিরিয়ডস। ওকে, আপনাদের মন মতো নিয়ে নেবেন। আমি একটা দেখি পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে টম বাবু, দেন আপনাদের টম বাবু বস অ্যাট দ্য রেট, টম বাবু আমি দিয়ে নিচ্ছি, দেখি নেয় নাকি, অনেক সময় নেয় না। জিমেল ডট কম, দেন পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনাদের মন মতো আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এই পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় এরকম চিন্তা ভাবনা করবেন, আপনারা লেটার দিবেন, তারপর সিম্বল মিক্সড করে পাসওয়ার্ডটা দিবেন, 8 ক্যারেক্টার, 8 সংখ্যার কম দিবেন না, তাহলে এরর দেখাবে। মেবি মিনিমাম 8 ক্যারেক্টার দিবেন। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেই। দেখি পাসওয়ার্ডটা নেয় নাকি, দেন আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সট ক্লিক করে দিবেন। কনফার্ম ইওর পাসওয়ার্ড, মেবি এটা ভুল হয়েছে তার কারণে এরকম দেখাচ্ছেন, আবার দিয়ে নিচ্ছি। একটু লোড নিতে আছে, কারণ মেবি আমার নেট প্রবলেম এর কারণেই। দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনাদের ভেরিফাই ইউর ফোন নাম্বার, দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, হতে পারে এটা আপনার ফোনে আছে, হতে পারে
আপনার যেটাই হোক সমস্যা না, হোয়াট এভার সমস্যা নাই, আপনি আপনার ফোন নাম্বারটা নিয়ে নেবেন, এটাতে ভেরিফাই করে নেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন নেক্সট, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। দিস ইজ ফোন নাম্বার ফরম্যাট ইজ নট রেকগনাইজ, প্লিজ চেক দ্য কান্ট্রি অ্যান্ড নাম্বার জিরো ওয়ান, ও সরি আমার ফোন নাম্বারটি ভুল হয়েছে, এর জন্য দেখি এখন দেখবেন হয়ে যাবে। এন্টারে একটু ওয়েট করবেন, আপনি দেখবেন আপনার ফোনে একটা মেসেজ আসবে, মেসেজটি আপনি দেখবেন, দেখেন আপনি আমার আমার মেসেজটি পাঠিয়ে দিয়েছে, দেখছেন একটা কোড পাঠিয়েছে, দেখছেন এরকম একটা কোড পাঠিয়ে দিয়েছে ওরা। তো আমার আমার কোডটা দেখি কি, একটু ওয়েট করবেন, এর জন্য আমার মেসেজটা শো করতে হবে, মেসেজে চলে যাই, জি মেসেজটা চলে যাই, আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে নিচ্ছি আপনাদের ভেরিফিকেশন কোডটা, তারপর দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাই, তারপর এই জায়গায় চলে যাবেন। আমি সবার কাছে মাপ চাই নিতেছি, কারণ আমার দেখতে পাচ্ছেন স্লো, ওকে চলে আসে, এটা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ফোনটা দিলাম, তারপর দেখতে পাচ্ছেন রিকোভারি ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল দেখা যাচ্ছে, যদি আপনি ইচ্ছা হয় দিবেন, আপনার যদি আগে কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে একটা দিবেন এখানে রিকোভারি করুন, না থাকলেও সমস্যা নেই, না দিলেও তবে আপনারা তারপর চলে আসবেন, আপনারা এই জায়গায় দিবেন আপনার মান্থ মানে জন্ম তারিখটা দিবেন, ডে ইয়ার, তারপর জেন্ডার, ওকে আমি আমার দিয়ে নিই জানুয়ারি, তারপর ডে চার ইয়ার ধরেন 2000 দিলাম, তারপর জেন্ডার, জেন্ডার দিয়ে নেবেন, মেল মেয়ে হলে মেয়ে, মেল আছে ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, ওকে, তারপর দেখতে পাচ্ছেন নেক্সট, তারপর দেখতে পাচ্ছেন নেক্সট, এই জায়গায় নেক্সটে ক্লিক দিবেন। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, একটু ওয়েট করবেন, কারণ হলো আমার আগে বলেছি আমার জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন গেট মোর ইউর নাম্বার আই এম ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়েস, আপনি ইয়েসে ক্লিক করে দিবেন, ইয়েস ইয়েস আই মিন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ, ভিডিওটা যদি ভালো লাগে, দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড ড্রিমস, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, আই অ্যাগ্রি সব কিছু, ইয়েস একটু ওয়েট করবেন, কারণ যদি ভিডিওটা কারো ভালো লাগে, একজনও যদি উপকার আসে তাহলে আমি সার্থক। দেখতে পাচ্ছেন ওয়েলকাম ওয়েলকাম টম বাবু, দেখতে পাচ্ছেন বেসিক পার্সোনাল ডাটা সেভ, আপনি সেভ দিতে পারেন, নেভার দিতে পারেন, সমস্যা নেই, আমি নেভার দিয়ে নেব, ওকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আচ্ছা সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আজকে ভিডিওটি শেষ করছি।